গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ ব্লগ। এখন আমি উঠে রেডি হয়ে গেছি, গুড মর্নিং বললাম, এখনও 12টা বাজেনি। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, কারণ আমরা বেরোবো, যাব গড়িয়াহাট। দুষ্টু জামাকাপড় কেনাকাটা আছে, আর ওরও কিছু জিনিস টুকিটাকি কেনাকাটা আছে, সেগুলো তো সবই দেখাবো। আর যাওয়ার পথেও কিছু কিছু কাজ আছে, সেগুলোও করে নেব। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়ি। টাটা টাটা। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি, যাব প্রথমে নিউ আলিপুর। আকাশ আজকে পরিষ্কারই আছে, এখন তো ভালোই চড়া রোদ উঠেছে। বাড়িটা তাই তো? ও এখন ওয়েট করছে ওর টার্ন আসার জন্য, ও হেয়ার কাটিং করবে। আমি কিছু করব না, আমি চুপচাপ বসে দেখে থাকবো। প্রচণ্ড গরম হচ্ছে, এসিতে বসে থাকবো এখন অ্যাটলিস্ট। ওর হেয়ার কাটিং হয়ে গেছে, এই ওর এখন চুল কাটা হয়ে গেছে। এখন এবার আমরা যাব গড়িয়াহাটের দিকে, বাইকটা রেখেছি, বাইকটা নেব, নিয়ে রওনা দেবো। কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশ পুরো মেঘ করে আছে, বৃষ্টি গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। জোরে বৃষ্টি আসলে অসুবিধা হতে পারে, এখন দেখা যাক কী হয়। যাই হোক, এখন রওনা দিই, তারপর পরিস্থিতি বুঝে ব্যবস্থা। জোর বৃষ্টি নেমে গেছে, সংকট হচ্ছে, বৃষ্টি তো হবে, কিছু করার নেই, এত জোরে বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে পড়েছি। বৃষ্টির ফোঁটাগুলো দেখো কি বড়। প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, তাই দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়, শেডের তলায় দাঁড়িয়ে পড়েছি। এত জোরে বৃষ্টি হচ্ছে, এখন বেরোনো যাবে না, একটু দাঁড়িয়ে থাকি। আমরা অলরেডি দাঁড়িয়ে আছি, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থামার নামই নিচ্ছে না। প্রচণ্ড বৃষ্টি হয়ে আসছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না আমি যেতে পারবো কিনা। আমরা যে জায়গাটা আছি, বৃষ্টি তো হচ্ছিলো, জায়গাটা কি চিনতে পারছেন আপনারা? এখন আমরা আছি সুরুচি সংঘের পাশে, বাইকটা এখানে রাখা। একজনে বৃষ্টিতে 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, এই এখন রওনা দিচ্ছি, কিন্তু বৃষ্টি পুরোপুরি থামেনি। ভালোই বৃষ্টি পড়ছে গো, এ থামবে না, বুঝতে পেরেছ? চলেই যাই, বেশ কন্টিনিউ। আমরা এই এখানে ও গিয়েছিল সেলনে চুল কাটলো, এই ক্লাব সেলন, কিন্তু ওইটুকুই হলো। আর গড়িয়াহাট আর যাচ্ছি না, বাড়ি ফিরে যাচ্ছি। এখনও বৃষ্টি কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, দেখুন রাস্তার দিকে তাকালে বুঝতে পারবেন, কিছু করার নেই। এখন আমরা ঠাকুরপুকুরে এসে গেছি, এই দোকান থেকে একটা ব্রাউন ব্রেড নিলাম, আর এখানে রাজদরবার আছে, রাজদরবার থেকে রোল অর্ডার করলাম, বাড়িতে নিয়ে যাব। আজকে তো কাজকর্ম কিছু হলো না, কেনাকাটাও হলো না, তো আপাতত একটু রোল খেয়েই বাড়ি যাবো, বাড়ি গিয়ে আর রোল খাবো। আর এই এতক্ষণ পরে বৃষ্টি পুরোপুরি থামলো, এই দুষ্টু আবার কি দেখছিস? চলে এসছি বাড়ি ভিজে ভিজে, আর কিছু করার নেই। আলটিমেটলি গড়িয়াহাট তো যাওয়া হলো না,
বৃষ্টি এত হচ্ছে, 2 ঘন্টা ওখানে বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, তারপরে বৃষ্টি পড়ছে সেই অবস্থাতে বেরিয়ে চলে এসেছি। যদিও একটু কমে গেছিল, মুসলধারে আর বৃষ্টি হচ্ছিল না তখন আর কি। আপাতত এখন ফ্রেশ ট্রেশ হয়নি, ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে। এদিকে এখন একটু একটু মেঘ করেছে, কিন্তু তাও কন্ডিশন অনেক ভালো। আমি এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, গা হাত পা ধুয়ে নিয়েছি, এখন এই বসলাম। বাইরের ওয়েদার এখানে দেখুন পরিষ্কার, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, আর ওদিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ভিজে ভিজে চলেই গেলাম, কাজ কিছু হলোই না। অন্তিমার তো মন খারাপ হয়ে গেছে যে দুষ্টুর জন্য জামা কিনতেই গেছিলাম মেলি, আরও কিছু জিনিসপত্র কেনার ছিল, কিন্তু মেইন ছিল দুষ্টুর জামা কাপড় কেনা, সেটা হলো না। আবার নেক্সট দিন যেতে হবে, আবার নেক্সট ছুটি যেদিন আছে, নেক্সট ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডে ছুটি আছে, তো ওদিনই যাব ঠিক করেছি। কিন্তু যাবই অবশ্যই, যখন যাব বলেছি গড়িয়াহাট ব্লগ যখন করবো ভেবেছি গড়িয়াহাট ব্লগ আসবেই। যাই হোক, আপাতত এসে গেছি। এখন দেখি দুষ্টু নিচে ছিল আমার মার কাছে, ওই দুষ্টুকে উপরে নিয়ে আসি, একটু কিছু খাওয়া দাওয়া করবো। আপাতত এগ রোলটাই খাবো, যেটা এগ রোল সরি চিকেন রোল নিয়েছি, চিকেন রোলটা যেটা নিয়ে এসেছি সেটাই খাবো। স্টেশনে দুষ্টুকে নিচে থেকে উপরে নিয়ে চলে এলাম। দুষ্টুনা টেন বলো তো, টেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 বলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তুই সেখানে ঢাকনা কেন নিয়েছো? দাও সেখানে ঢাকনাটা, দাও আমাকে, দাও দাও, হ্যাঁ আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, হ্যাঁ আমাকে। যাই হোক, এখন এবার সেই রোলগুলো যেটা এনেছি সেটা খাওয়ার পালা। আমি এটা শুরু করি খাওয়া, এখন ওই রোলটাই খাচ্ছি বিকালবেলা, আর কি করব, গড়িয়াহাট যাওয়া হয়নি সেই দুঃখে রোল খাচ্ছি এখন। কি হলো, এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন, রোজকার মতো এখন যাবো জিমে। আমার জিমের ব্যাগ গোছানো হয়ে গেছে, জিমের ব্যাগ নিয়ে নিলাম, এখন যাব জিমে। আজকে আছে লেগ ওয়ার্কআউট, মোস্ট ইম্পর্টেন্ট আজকে। ঠিক আছে, তাহলে একেবারে দেখা হচ্ছে জিমে। এখন আমরা জিমে চলে এসেছি, আজকে করব লেগ ওয়ার্কআউট। লেগ ওয়ার্কআউট শুরুর আগে প্রথমে করে নেব ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ করাটা খুব জরুরি। ওয়ার্ম আপ করে নিয়ে তারপরে মেন ওয়ার্কআউট শুরু করব।
हाँ लग गया। ফার্স্ট ওয়ার্কআউট, ফার্স্ট যেটা মেন ওয়ার্কআউট ছিল সেটা হচ্ছে স্কোয়াট। ফার্স্ট ওয়ার্কআউট কমপ্লিট করলাম, পুরো এক্সস্টেড হয়ে গেছে, তাতে পুরো তো ঘাম টপছে। দুজনে একটু বসে পড়েছি, দু মিনিট মতো রেস্ট নেবো, নিয়ে মেন নেক্সট ওয়ার্কআউটে যাবো। আর চলি ঘুরে, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, আজকের ওয়ার্কআউট আমাদের কমপ্লিট, লেগ ওয়ার্কআউট এক্সস্টেড হয়ে গেছি। রাজীব এখন প্রোটিন সাপ্লিমেন্ট খাচ্ছে, আমিও এবার আমার প্রোটিন নেব, নিয়ে তারপর বেরিয়ে যাব। তাহলে একেবারে ডাইরেক্ট দেখা হবে বাড়িতে। দুষ্টু এই দুষ্টু, এটা কে রে? হে দুষ্টু, যাও মামার কাছে যাও। আমি এখন বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আমার ডিনারও কমপ্লিট। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আজকে কিছু কাজ হলো কিছু হলো না, যাই হোক। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর সেটা বেল নোটিফিকেশানটা অন করে অল করে দেবেন। আজ এ পর্যন্তই, আবার হাজির হবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।